কথাগুলো শোনার পর রোশনি বলল, তাহলে আমাকে জানাওনি কেন যে তুমিই নীল? সেটারও কারণ আছে। তোমাকে যদি জানতাম যে আমি নীল, তাহলে তুমি আমার কাছে চলে আসতে চাইতে, আর সেই কারণে শাহিদ চৌধুরী তোমার কোনো ক্ষতি করতে পারত। ওরে মা, পুরাই মাস্টার মাইন্ড, এত বুদ্ধি নিয়ে ঘুরাস কেমনে ভাই? হয়েছে, এবার বাসায় চলো। মামি, তুমিও আমাদের সাথে চলো না। হ্যাঁ ছোট আম্মু, চলো। না রে, আমি আজ অনেকদিন পর মুক্তি পেয়েছি, এবার একটু এই পুরো আকাশটাই ডানা মেলে নিচের মতো করে উঠতে চাই। তুমি তাহলে কোথায় যাবে? নিজের মায়ের কাছে ফিরে যাব। আমার মাও একা থাকেন, তাকে নিয়ে এবার পুরো বিশ্বটা ঘুরে দেখব। রোশনি তাকে আরেকবার জড়িয়ে ধরলেন। ভালো থেকো মামি, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবে। সে আবার বলতে, তোরা ছাড়া আমার আর কে আছে বল? তাহলে এবার আসি। তারপরে আনাপা অমেদ, রোশনি, আরিয়াস, নানা, নীল, ওরা তিনজনে বেরিয়ে পড়ল। ভোরের দিকে ইয়াসের ঘুমটা কিছুটা হালকা হয়ে আসে। ইয়াস চোখ বন্ধ রেখেই বিছানার অন্য সাইডে হাতরে বুঝতে পারল যে রোশনি সেখানে নেই। ইয়াস আড়মোড়া ভেঙে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল, রোশনি রুমের মধ্যে কোথাও নেই। তারপরে এসে চোখ যায় বারান্দা দিকে। সেখান থেকে এক টুকরো কাপড়, মানে ওড়ার মতো কিছু হাওয়াতে ভেসে আসছে। ইয়াস বুঝতে পারল রোশনি বারান্দায় আছে। ইয়াস উঠে সেখানে গেল। রোশনি দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। ইয়াস গিয়ে ওর পাশে বসল। রোশনি বুঝে কোনো রিয়াক্ট করল না। ইয়াস গিয়ে ওর আরেকটু কাছে বসল। তারপর ওর মাথাটা নিচের কাঁধের উপর রাখল। রোশনি ওর হাতটা নিচের মাঝে জড়িয়ে নিল। এত বাধা বিপত্তি, ঝড় খড় পেরিয়ে শেষে রোশনি নীলের হল। রোশনি নীলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হলো জান, তুমি কাঁদছো কেন? এখন তো আমাদের হাসার সময়, দেখো সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আমরা আবার এক হতে পেরেছি। তার জন্য আমি খুব খুশি, কিন্তু নীল, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না। যাকে ছোট থেকে নিজের বাবার মতো ভালোবাসতাম, সে কিনা আমাদের সাথে এমনটা করলো। নীল, আজ আমার পৃথিবী থেকে বিশ্বাস নামের শব্দটা উঠে গেল। আমি মনে হয় না আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো। প্লিজ, কখনো আমাকে ছেড়ে যেও না। ইয়াস রোশনিকে আরো জোরে আঁকড়ে ধরল। কখনো ছাড়বো না। ইয়াস তারপর রোশনির মুখটা উঁচু করে ও চোখের পানি মুছিয়ে দিল। তোমার জন্য একটা জিনিস আছে, দেখবে চলো। ইয়াস রোশনিকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর আলমারি থেকে একটা বক্স বের করে রোশনির সামনে ধরল। রোশনি বক্সটা দেখে মাত্রই চিনে গেল। এটা আপনার, মানে তোমার না, মানে আপনার, তোমার ধুর, ভাল লাগে না। রোশনির কাণ্ডে ইয়াস হেসে দিল। আমাকে তুমি করে বলতে পারো, কারণ এটা এখন থেকে তোমার বাচ্চা জামাই, মানে নীল। ইয়াস আজ থেকে তোমার জন্য মৃত। একদমই না, আমি কিন্তু এখন এই ইয়াস, মানে আমার বরটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। গাল টেনে ছেড়ে দেবো অন্য ছেলের নাম মুখে আনলে, ওটাও তো আমি। এবার বলো, এটা কোথায় পেলে? তুমি যখন এটা জানলা দিয়ে ফেলে দিয়েছি, তখন এটা আমারই মাথার উপর পড়ে। ভাগ্য ভালো যে হালকা ছিল, না হলে তোমার আক্রমণে সেখানেই খালাস হয়ে যেতাম। যাই হোক, এটা পাওয়ার পরে এটাকে আমি আমার সাথে নিয়ে আসি, আর একটা ঠিক সময়ের অপেক্ষা করছিলাম তোমাকে ফিরিয়ে দেওয়ার। রোশনির বক্সটা হাতে নিল। এটার উপরে B+P এটা লেখা আছে, মানে বাচ্চা জামাই আর পিচ্ছি বউ। ছোটবেলায় ওরা একে অপরকে এক নামে ডাকত। রোশনি বক্সটা পাশে রেখে ইয়াসকে জাপটে ধরে। থ্যাংক ইউ সো মাচ। ফর হোয়াট? ফর এভরিথিং। দুজন দুজন কারো জড়িয়ে জড়িয়ে ধরে। 24 বছর পর, এই এতগুলো বছরের বদলে অনেক কিছু হয়ে গেছে। ইয়ানা বাহমেদের ইচ্ছেতে ইয়াস আর রোশনি ধুমধাম করে আরেকবার বিয়ে হয়েছে। ইয়াস আর রোশনির গল আলো করে একটা পরিও এসেছে। অনিমা বেগমও রোশনিকে মেনে নিয়েছে। শুভর 15 জমজ বাচ্চা হয়েছে, এক ছেলে আর এক মেয়ে।
সাহিদ চৌধুরী এখন আর পৃথিবীতে নেই। নাহে জেল থেকে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে নিজের এক পা হারিয়েছে। নিশা নেহার উচিত শিক্ষা হয়েছে। নিশা ব্রেন টিউমারে ভুগেছে আর নেহাও স্ক্রিন ক্যান্সারের মতো ভয়াবহ একটা রোগে ভুগছে। এখন সে তার নিজের চেহারা নিজে আড়াতে দেখতে ভয় পায়। এই কয়েক বছর বদলেছে অনেক কিছুই, কিন্তু নীল আর রোশনির ভালোবাসা তেমনটাই রয়ে গেছে, বরং আরও বেড়েছে। এবার বর্তমানে আসা যাক। এই থাপড়গুলো মাত্র শাইশার গালে পড়ল, আর থাপড় যিনি মেরেছেন তিনি আর অন্য কেউ না, স্বয়ং ইয়াসের গুণধর পুত্র নিশ। এত জোরে জোরে থাপড়কে শাইশার মাথার উপরে ঘোরাচ্ছে। যারা শাইশাকে চেনেন না বা কনফিউজড, তাদেরকে বলে দিই এটা হলো শুভর মেয়ে। শাইশা, তুই কবুল বলবি নাকি আমি আরেকটা থাপ্পড় মারব? শাইশা এতক্ষণে প্রায় কেঁদে দিয়েছে। হারিদিকে এইসব কাণ্ড দেখে কাজী সাহেব থরথর করে কাঁপছে। আমি তোকে বিয়ে করব না। উফ, আবার এ এ মে মে শুরু। এই একদম চুপ, একদম কাঁদবি না। দেখ সুইটহার্ট, তোকে খুব সুন্দর করে বুঝিয়ে বলছি, কবুল বলে দে। এছাড়া তোর কাছে আর কোনো দ্বিতীয় পথ নেই। প্লিজ ভাইয়া, আমাকে যেতে দে, আমি তোকে বিয়ে করব না। বলবি না তো? ঠিক আছে। বলি তার ব্যান্ডের পকেট থেকে ছুরি বের করে কাজী সাহেবের গলায় ধরল। আজ যদি তুই কবুল না বলিস তাহলে এর গর্দান যাবে। এ মা, বাবারা তোমাদের জগধামাচে আমাকে টানছো কেন? এই তুই তো একদমই চুপ থাক। হ্যাঁ, একে মেরে দাও চলবে, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দাও। এ মা, একা কেমন কথা? বুঝেছি, তুই সোজা কথার মানুষ না। বলে ছুরিটা নিজের গলার কাছে ধরল। না না প্লিজ এগুলো করিস না, আমি কবুল বলছি। শাইশা তাড়াতাড়ি করে তিনবার কবুল বলে দিল। তারপর বিয়ের সব কিছু সম্পূর্ণ করে নিজ শাইশাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। রোশনীকে থামাতে চেয়েও পারেনি। কাজী সাহেব ওদের বিয়ে পড়িয়ে হাফ ছাড়িয়ে বাঁচলেন। উনি উঠে চলে যাচ্ছিলেন, তখনই আরসি এসে বাধা দেয়। আরসি ইয়াস আর রোশনীর ছোট মেয়ের নাম। সব কাজ শেষ না করে কোথায় চললেন কাজী সাহেব? আবার কি হলো? অর্ধেক কাজ তো এখনো বাকি আছে। মানে? দাঁড়ান বলছি। বলি আরসি গিয়ে ঈশানকে টেনে নিয়ে ইয়াস আর শুভর সামনে দাঁড়ালো। ঈশান শুভ ছেলের নাম। পাপাই আর শুভ আঙ্কেল, তোমাদের মেয়ে ঈশানকে বিয়ে করতে চাই। ওর কথা ঈশান ওর বড় বড় গোল গ্লাসের চশমার মাঝখানে এক আঙুল দিয়ে সেটাকে ভিতরে ঢুকিয়ে আশির দিকে হাঁ করে তাকায়। জি। এই তুমি চুপ করে থাকো তো। হ্যাঁ, যা বলছিলাম, পাপা তোমার মেয়ে ঈশানকে বিয়ে করতে চাইছে, শুভ আর অনু তো রাজি। ঠিক আছে, কিন্তু ঈশান তুমি রাজি তো? ও রাজি হোক বা না হোক, আই ডোন্ট কেয়ার, বিয়ে তো আমি ওকেই করব, তুমি শুধু পারমিশন দাও। আমি তো রাজি, কিন্তু ও ইয়াসকে থামিয়ে তো রোশনী বলা শুরু করলো। কিন্তু আরু মা ঈশানের মতটাও তো জানা উচিত। আর সে এবার চোখ রাঙিয়ে ঈশানের দিকে তাকালো। তা দেখে ঈশান চোখ নামিয়ে নিল। ঈশান আরসিকে আগের থেকে ভালোবাসে, কিন্তু যেমন ডেঞ্জারাস মেয়ে, আর ঈশান খুবই ভদ্র আর লাচুক প্রকৃতির একটা ছেলে, তাই ও আরসিকে ওর মনের কথা বলতে ভয় পেত। তুমি কি রাজি ঈশান? বলে পিছন থেকে ওর পিঠে একটা চিমটি কাটল। আউ! আরসি এবার চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো। ঈশানের জবাব শুনে আরসি টেডি হেসে ঈশানের কোমরে স্ল্যাট করতে লাগলো সবার আড়ালে। ঈশান কোনোভাবে নিজেকে কন্ট্রোলে রেখেছে। ঠিক আছে, তাহলে আমরা রাজি। তারপর কাজী সাহেব আরসি আর ঈশানের বিয়েটাও পড়িয়ে দিলেন। বিয়ে পড়ানো শেষ,
আর সেইখানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। দাদি কিষাণ চশমাটা আবার আঙুল দিয়ে ঠিক করে মাথা নামিয়ে নিল। আর সেও তারপর ঈশানকে টেনে নিচে রুমের মধ্যে নিয়ে গেল। ভাইয়া, তুমি গেট লক করলে কেন? আর শার্টের বোতামই বা খুলছো কেন? আরে বোকা, বাসর কি কেউ দরজা খুলে করে নাকি? ভাইয়া, হেগুলা কি বলছিস? প্লিজ আমাকে যেতে দে। নিজ শাইসের কথায় কান না দিয়ে নিচে শার্টের বোতাম খুলতে ব্যস্ত। ভাইয়া প্লিজ, হ্যামনটা করিস না। নিজ শার্টে খুলে ফ্লোরে ছুড়ে মারে। তারপর শাইসার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, এমা বিয়ে করেছি, বাসর করব না। বলে শাইসার দিকে আরো এগিয়ে গেল। আজকে যে নিজ শাইসার কোনো কথায় কানে তুলবে না সেটাও খুব ভালো করে বুঝে গেছে। এদিকে ঈশানকে বসিয়ে রেখে সেই কখন যে আরশি বাথরুমে ঢুকেছিল এখনও বেরোনোর কোনো সাড়াই নেই। শেষে আধা ঘন্টা পর আরশি দাঁড়িয়ে আসলো। ওকে দেখেই ঈশান আরও ঘামতে শুরু করল। চশমাটা আবার উঠিয়ে ঠিক করে নিল। আর সে একটা সাদা রঙের শাড়ি পরেছে, চিকন স্লিভলেস ব্লাউজ। শাড়িটা অনেক পাতলা হওয়ার কারণে পেটটা পুরোটাই দেখা যাচ্ছে। চুলগুলো ছাড়া, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল, ব্লাশন আর হাইটাইলসের ছোঁয়াতে গালগুলো আরও আকর্ষণীয় উঠেছে। দেয়ালে এক হাত থেকে অন্য হাত কোমরে রেখে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে ঈশান হা করে তাকিয়ে আছে। আরশিকে ডাকে, জিন্স টি শার্ট জাতীয় কাপড় ছাড়া দেখেনি, তাই ও যেন একটা ঝটকা খেয়েছে। চিচি, আপনি আমার ভঙ্গিতে শাড়ি পরছেন কেন? আজব তো, নিজের জামাইয়ের সামনেই তো পড়ছি, অন্য কোনো পরপুরুষ না তো? আর তুমি তো আমার তারিফ করবে কি তা না করে মাথা নিচু করে বসে আছো। আচ্ছা যাই হোক, এখন বলো আমাকে কেমন লাগছে। বলে পোষ নিয়ে দাঁড়ালো। জি ইয়ে মানে তোর রাখো তো তোমার মানে মানে। আচ্ছা ওসব বাদ দাও, এখন চলো আমরা রোম্যান্স করব। আরশির কথা ঈশান দাঁড়িয়ে গিয়ে কাঁদতে শুরু করলো। আর ইউ ওকে বেবি? ঈশান দুটো শুকনো ঢোক গিলে বলল, জি বুঝাচ্ছি। বলে ঈশানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর নিচে ওর উপর চড়ে বসল। বারান্দায় আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রোশনি সব সময়ের মতো। আবার ওদেরও পরিচিত হাত এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। রোশনি ইয়াসের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। রোশনি এহেন আচরণে কিছুটা অবাক হলো ইয়াস। রোশনিকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ও নিজের থেকে বলতে শুরু করল, একটা ছেলে মেয়েও আমার মতো হয়নি, সব কটা নিজের বাপের ওপর গেছে। ইয়াস এসে আবার রোশনিকে জড়িয়ে ধরল। তো আমার মতো হবে না তো কি নিজের বার মতো ভীতু হবে নাকি? আমি মোটেও ভীতু না। হ্যাঁ জানা আছে আমার। ইয়াস ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ। বুড়াকালে ভীমরতি যত সব তাই না? বলি রোশনিকে কোলে তুলে নিল। কি করছেন ছাড়ুন, দেখাচ্ছি বুড়োকে। ওকে ওকে, আই এম সরি, আপনি বুড়ো না। আচ্ছা এবার এটা বলো তো। কোনটা বলবে না তো? ঠিক আছে, না না, আই লাভ ইউ টু। চলো আরেকবার বাসর করি। ধুর, কি সব যে বলেন না আপনি। বলি লজ্জায় ইয়াসের বুকের মধ্যে মুখ লুকায়। ইয়াস ওকে জড়িয়ে ধরে, খুব ভালোবাসি আপনাকে আমার কিউট বরটা। গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এরকম প্রতিনিয়ত ভালোবাসার গল্প পেতে আমাদের সাহেব রেটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।